এই পাঁচ বিষয় আপনার ভিতরে আছে কি নাই পাঁচ বিষয় যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি পূর্ণাঙ্গ মুসলমান আর যদি পাঁচ বিষয় আপনার ভিতরে না থাকে তাহলে আপনি এখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারেন নাই পূর্ণাঙ্গ মুসলমান আপনাকে হতে হবে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য এক নাম্বার যেটা জরুরি সেটা হচ্ছে নির্ভেজাল একটা ঈমান এক নাম্বার ঈমান এক নম্বরে ঈমান একটু কথা বলেন না পিছনে যারা আছেন অল্প কয়েকজন মানুষ আপনারা একটু মহব্বতে কথা বলবেন তাহলে দোকানে মেলার মধ্যে চায়ের হোস্টেলে যারা বসে আছে তারাও আপনাদের আওয়াজে যেন চলে আসতে পারে একটু الحمد لله الذي من علينا في البداية بالهداية وأنقذنا من الضلالة بمحض الفيض والعناية والصلاة والسلام على سيدنا محمد الذي هو الوقاية من الغوايا وعلى آله وأصحابه ذوي الرواية والدراية صلاة وسلاما لا غاية لهما ولا نهاية ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر قالوا يا رسول الله قالوا نعم يا رسول الله قال الإشراك بالله
فجلس وكان متكئا ألا وقول الزور وشهادة الزور. أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ও স্থানীয় ওলামা ইকরামের তত্ত্বাবধানে বিশাল ওয়াজ ও দোয়ার মোবারক মাহফিল, প্রধান মেহমান হিসেবে কিছুক্ষণ আগে মূল্যবান নসিহত পেশ করেছেন কাননচক মাদ্রাসার সম্মানিত মুহতামিম বুজুর্গ আলেম হযরত মাওলানা কারি জাহাতাব হুসাইন সাহেব দামাত বরকাতুহুম। আল্লাহ তাআলা হযরতের হায়াতের ভিতরে বরকত দান করেন। আজকের এই মাহফিলে ইতিমধ্যে স্থানীয় অনেক ওলামা ইকরাম বয়ান করেছেন, আমার পরেও একজন বক্তা বিশিষ্ট ওয়াইজ হযরত মাওলানা মুফতি গাউসুর রহমান ফয়জি দামাত বরকাতুহুম উনি তো নাকি মূল্যবান আলোচনা পেশ করবেন। আমি অল্প কিছু সময় আপনাদের সাথে কথা বলবো। কথা শুরু করার আগে আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারিক করে এলাকার হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে সুন্দর এক জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আসতে পেরে আপনারা অনেক খুশি, খুশি আপনারা খুশি এইভাবে জানতে পারলাম। ইতিমধ্যে অনেক বক্তারা আপনাদের কাছ থেকে কথা নিয়েছে, আমি শুনেছি যে আপনারা সবাই খুশি। বেজার কে কে দেখি, হ্যাঁ বেজার, আচ্ছা এবার খুশি কে কে দেখি বলেন। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, মন খুলে পড়ুন আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ করে মহব্বত আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের এই আশাকে বসাকে কবুল করেন, আজকের এই মাহফিলকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই মাহফিলকে নাজাতের উসিলা বানাইয়া দেন। এবং এখান থেকে আমরা যা শিখেছি, যা শিখছি, যা শিখব, আল্লাহ পাক সকল নসিহতের ওপর
আমল করার তৌফিক দান করেন আমিন প্রিয় ভাইরা কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকরা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতটি বহুত মূল্যবান আয়াত কুরআন সবই তো মূল্যবান শুরু থেকে শেষ পর্যন্ত বাকি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আমাদের জন্য শিক্ষা আছে এই আয়াতের আলোকে এমন কিছু কথা বলতে চাই যে আয়াতের মধ্যেই আমরা জীবনে যত বয়ান শুনেছি সব বয়ান আছে এখন যত বয়ান শুনব সব বয়ান ওই আয়াতের ভিতরে মরণ পর্যন্ত যত বয়ান শুনব ওই একই বয়ান ওই একই আয়াতের ভিতরে আয়াতের ভিতরে যাওয়ার আগে সূচনা এভাবে করতে চাই আজকে আমরা যারা এখানে আছি কার ডাক কখন চলে আসে এটা বলা যায় না আমি আসছি সন্ধ্যার এখানে এসে মাগরিব পড়েছি কিছু সময় এক বাড়িতে শুয়েছিলাম হঠাৎ করেই আমার বাবা আমাকে ফোন দিলেন ফোন দিয়ে বললেন তোমার এক মামা কিছুক্ষণ আগে মারা গেছে যদিও আপন না কিন্তু খুব ভালোবাসার এক মামা আল্লাহ তাআলা মামার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন এখানে যারা আমরা আছি আগামীকাল যে সারাদিন বেঁচে থাকবো এই গ্যারান্টি আমরা দিতে পারি না এইভাবে সকল মানুষ মৃত্যুবরণ করবে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে শুধু মানুষটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে ঠিক আছে وقال الله تعالى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام الله بولتن كل من عليها فان সব কিছু ফানা ফানা হয়ে যাবে মিসমার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বাকি থাকবেন একজন চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ আওয়াজ করে সবাই বলেন তিনি কে আল্লাহ কিয়ামত কায়েম হয়ে যাবে সেই কিয়ামতের ময়দানে এমন এক বিভীষিকাময় অবস্থা তৈরি হবে কেউ কারো পরিচয় দিবে না সেদিন সবাই একজন আরেকজন থেকে পালায়ন করবে وقال الله تعالى يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه الله কোরআনে বলেন সেদিন মানুষ একজন আরেকজন থেকে পালায়ন করবে তার সন্তান থেকে পালায়ন করবে তার স্ত্রী থেকে পালায়ন করবে তার মা বাবা থেকে পালায়ন করবে কেউ কারো পরিচয় দিবে না কেউ কারো উপকার আসবে না সন্তান কাজে আসবে না মাল ও ধন দৌলত কিছুই কাজে আসবে না وقال الله تعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم الله বলেন সেদিন সেই কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না সন্তান কাজে আসবে না বলেন এক নম্বরে কি কাজ আসবে না মাল সম্পদ দুই নম্বরে কি কাজ আসবে না সন্তান সন্ততি পুরাটা দুনিয়া পুরাটা জীবন আমাদের জীবন চলে যায় সম্পদ উপার্জনের পিছনে ঠিক কি না এবং যৌবন চলে যায় সন্তানদের পিছনে পুরা দুনিয়া
গোটা দুনিয়ার মানুষ সম্পদের পিছনে ছুটে, সন্তানের পিছনে ছুটে, কিন্তু এই সম্পদ আর এই সন্তান সে কেয়ামতের ময়দানে কাজে আসবে না। কাজে আসবে কি? আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিশুদ্ধ একটা আত্মা, পরিশুদ্ধ একটা আত্মা কিয়ামতের ময়দানে কাজে আসবে। সুবহানাল্লাহ, পড়েন কি কাজে আসবে একটু কথা বলবেন, আমার ভিতর থেকে কথা আসবে, আপনারা কথা বলবেন না কথা বন্ধ হয়ে যাবে। কাজে আসবে না কি কি? দুই জিনিস, এক নম্বরে সম্পদ, এক নম্বরে আরেকটা সন্তান। কাজে আসবে, কাজে আসবে না, কাজে আসবে এক জিনিস, সেটার নাম কি? পরিশুদ্ধ আত্মা। সেটার নাম কি? পরিশুদ্ধ আত্মা। এই পরিশুদ্ধ আত্মা নিয়ে যদি আপনি কিয়ামতের ময়দানে হাজির হন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে, আপনাকে জান্নাত দিয়ে দিবে। আর এই পরিশুদ্ধ আত্মা ততক্ষণ পর্যন্ত আপনি অর্জন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান না হবেন, পূর্ণাঙ্গ মুসলমান না হবেন। এই জন্য আল্লাহ কোরআনে এক আয়াতে বলছে, তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলী ইমরানের এক আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, ভয়ের হক আদায় করে আল্লাহকে ভয় করো, অর্থাৎ আল্লাহ যেমন বড়, আল্লাহর মতো বড় আর কেউ নাই, তিনি সবচাইতে বড়, সবচাইতে বড়, তাকেও তোমরা বড় আকারে ভয় করো। পৃথিবীর মধ্যে পুলিশ দেখলে তোমরা ভয় করো, কেমন ভয় করো? অনেক ভয় করো। বাংলাদেশে কিছুদিন আগে করোনা মহামারী গেল, গোটা বিশ্ব করোনা মহামারীর কারণে একেবারে থমকে গেল, স্তব্ধ হয়ে গেল, সকল মানুষের কাজকর্ম বন্ধ হয়ে গেল, মানুষগুলো ঘর বন্দি হয়ে গেল। বাংলাদেশ সরকার আইন করলো, মাস্ক ছাড়া কেউ রাস্তায় বের হইবে না, যদি মাস্ক ছাড়া রাস্তায় বের হও তোমাদের নামে মামলা হয়ে যাবে। আহারে, আমরা এতটা ভয় করতাম, এই পুলিশকে এত ভয় করতাম। মাস্ক যারা পড়তে পারত না, মাস্ক পরলে দম বন্ধ হয়ে যাইতো কিছু কিছু মানুষের, তারা মাস্ক পরে রাস্তায় বের হতো না, কিন্তু মাস্ক পকেটে ঢুকায় রাখতো, যদি দেখতো সামনে পুলিশ আছে, পুলিশ যদি তারা দেখতো তাহলে সাথে সাথে পকেট থেকে মাস্ক বের করে মাস্কটা নাকের ভিতরে দিত, ঠিক কিনা? তার মানে তারা পুলিশকে ভয় করত, র‍্যাব বাহিনীকে ভয় করত। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার বাহিনীকে যেমন তোমরা ভয় করো, তোমরা আমি আল্লাহকে, আমি মাবুদকে তার চাইতে বেশি ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরে আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর বান্দা, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে, পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আপনি জানেন না আপনার মরণ কখন চলে আসে, আপনি জানেন না, আপনারা কেউ জানেন না, আমিও জানি না। আর সেই ঢাকা থেকে আপনাদের এই বাগেরহাটে আসলাম, আমার মনে স্বপ্ন আঁকা আছে আগামীকালকে চট্টগ্রাম মাহফিলে যাব, সব কিছু প্রস্তুতি নিয়ে রেখেছি। মামার মৃত্যুর সংবাদ আসার পরে মনে মনে কল্পনা করেছি, রাতের বেলায় চলে যাব, বাড়িতে অবস্থান করব শরীয়তপুর, সকাল 9টায় জানাজা, জানাজা দিয়ে চট্টগ্রাম রওনা হব, কিন্তু মালিকের সিদ্ধান্ত ভিন্ন হতে পারে, আগামীকাল সকাল 9টার আসার আগেই আমার মরণ হতে পারে, আমার মহল্লাবাসী আমার জানাজার নামাজ পড়তে পারে।
মরণ কখন চলে আসে বলা যায় না যে কোন সময় মরণ আসতে পারে কুরআন বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না অপূর্ণাঙ্গ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তার মানে হলো 24 ঘন্টা পূর্ণাঙ্গ মুসলমান অবস্থায় থাকো যদি 24 ঘন্টা পূর্ণাঙ্গ মুসলমান অবস্থায় থাকতে পারো পূর্ণাঙ্গ মুসলমান হয়ে বসবাস করতে পারো তোমার মরণ হইতে দেরি হবে তোমার লাশটা কবরে রাখতে দেরি হবে তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না তাহলে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার প্রয়োজন আছে কি নাই হ্যাঁ পূর্ণাঙ্গ মুসলমান হয়ে আজকে আমরা এখান থেকে বিদায় গ্রহণ করব ইনশাআল্লাহ আজকে তো আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি পূর্ণাঙ্গ মুসলমান কিনা আপনি তো ঠিকই হাত উঠাইবেন কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য কি কি জিনিস প্রয়োজন সেটাও তো জানা দরকার আছে হ্যাঁ কোরআনের যে আয়াত খুতবার ভিতরে তেলাওয়াত করেছে এই আয়াতে আল্লাহ এই কথাটাই বলছে পূর্ণাঙ্গ মুসলমান হও পূর্ণাঙ্গ মুসলমান যদি না হও তাহলে কিন্তু পরকাল শুভ হবে না কবরে শান্তি পাইবা না পরকালে ডান হাতে আমলনামা পাবা না পরকালে জান্নাতের মেহমান হইতে পারবা এই জন্য আমার প্রিয় ভাইরা কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুমিনগণ উদখুলু ফিস সিলমি তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো খেয়াল করে শুনবেন আল্লাহ কোনো কাফেরকে ডাক দেয় নাই আল্লাহ কোনো ইহুদিকে ডাক দেয় নাই আল্লাহ কোনো হিন্দুকে ডেকে বলেন নাই আল্লাহ ঈমানদার যারা তাদেরকে ডেকে বলছেন তার মানে ঈমান আনলেই মুক্তির জন্য যথেষ্ট না মুক্তির জন্য আপনাকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে মুসলমান হতে হবে কেমন মুসলমান আল্লাহ বলে কাফা পূর্ণাঙ্গ মুসলমান উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আল্লাহ বলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না ইন্নাহু লাকুম আদুউম মুবীন কারণ হইলো শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান কি ভাই প্রকাশ্য দুশ্মন নাকি দুস্ত শয়তান কি দুস্ত না দুশ্মন দুশ্মন শয়তানের অনুসরণ অনুকরণ করা যাবে না পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে এখন কথা হলো পূর্ণাঙ্গ মুসলমান আপনি কিভাবে হবেন পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি তিনি এক কিতাবে লিখেছেন আর আমি আমার উস্তাদ শাইখ মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছি লালবাগ জামিয়ার আরেকজন উস্তাদ মুফতি জুবায়ের সাহেবের জবান থেকে আমি শুনেছি পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য পাঁচটি বিষয় জরুরি কয়টি বিষয় পাঁচটি বিষয় ওয়াস দিলে দিলে নিয়ে যাব দিলে দিলে মুখাস্থ করবেন আজকে পাঁচ বিষয় আপনি মুখাস্থ করবেন পাঁচ বিষয় আপনি মুখাস্থ করবেন এবং হিসাবটা মিলাইবেন এই পাঁচ বিষয় আপনার ভিতরে আছে কি নাই পাঁচ বিষয় যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি পূর্ণাঙ্গ মুসলমান আর যদি পাঁচ বিষয় আপনার ভিতরে না থাকে তাহলে আপনি এখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারেন নাই পূর্ণাঙ্গ মুসলমান আপনাকে হতে হবে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য
এক নাম্বার যেটা জরুরি সেটা হচ্ছে নির্ভেজাল একটা ঈমান এক নাম্বার ঈমান এক নম্বরে ঈমান একটু কথা বলেন না পিছনে যারা আছেন অল্প কয়েকজন মানুষ আপনারা একটু মহব্বতে কথা বলবেন তাহলে দোকানে মেলার মধ্যে চায়ের হোস্টেলে যারা বসে আছে তারাও আপনাদের আওয়াজে যেন চলে আসতে পারে একটু জোরে কথা বলবেন এক নাম্বার বিষয়ের নাম ঈমান দুই নাম্বার ইবাদত দুই নাম্বার দুই নাম্বার আরো জোরে একসাথে ইবাদত এক নাম্বারে বলেন এক নাম্বারে দুই নাম্বার ইবাদত দুই নাম্বার তিন নাম্বার লেনদেন তিন নাম্বার এটাকে বলা হয় মুআমালাত লেনদেন তিন নাম্বার কি ভাই লেনদেন চার নাম্বার মুআশারাত সামাজিকতা চার নাম্বার সামাজিকতা পাঁচ নাম্বার স্বভাব চরিত্র পাঁচ নাম্বার স্বভাব চরিত্র মন থাকবে ভাই তাহলে যদি প্রশ্ন করি বলতে পারবেন ওয়াজ একটু মুখস্থ করবেন সারা জীবন তো ওয়াজ শুনেছেন কিন্তু বাড়িতে গেলে আর মনে থাকে না আগামীকালকে এই এলাকার ভিতরে গবেষণা হবে শুধু এই এলাকায় না বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় ওয়াজ মাহফিলের পরের দিন সকালে দোকানে রাস্তাঘাটে মাঠে প্রতিষ্ঠানে গবেষণা হয় মাহফিলের কোন বক্তার বয়ানটা কত সুন্দর হয়েছে কোন বক্তার কণ্ঠ কত সুন্দর ছিল কোন বক্তা কত বেশি হাসাইতে পারছে কোন বক্তা কত বেশি কান্দাইতে পারছে এগুলো গবেষণা হবে কি হবে না আমার শরীয়তপুরে এটা নিয়ে গবেষণা হয় মাহফিলের পরের দিন এটা নিয়ে আলোচনা হয় তাদেরকে যদি প্রশ্ন করা হয় আচ্ছা বলো তো যেই বক্তা এত হাসাইল যেই বক্তার কণ্ঠ এত সুন্দর সেই কণ্ঠ সুন্দর কণ্ঠ দিয়া এক ঘন্টার বয়ানে কি আলোচনা করছে এক ঘন্টার আলোচনা থেকে কোন বিষয়টা তুমি শিখতে পেরেছ একটু বলো তখন বলো এটা তো মুখস্থ নাই এটা কি নাই মুখস্থ নাই এটা তো জানি না ওই যে মাহফিল আসছে এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের হয়ে গেছে মানে আপনাদের বিষয়টা যেন এরকম না হয় একটু মুখস্থ করেন এক নম্বরে ঈমান এক নম্বরে ঈমান এক নম্বর বিষয় হচ্ছে ঈমান মজবুত একটা ঈমান আপনাকে অর্জন করতে হবে মজবুত ঈমান যদি আপনি অর্জন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেক আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ পাক আপনাকে পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবে কোরআনুল কারীমের অনেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন সূরাতুল বাকরার ৮২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে যারা ঈমান অর্জন করবে ঈমানের পাশাপাশি আমলে সালেহ নেক আমল করবে উলাইকা আসহাবুল জান্নাহ পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিবে শুধু তা না আমার মুসলমান ভাইরা ঈমানের আমলে সালের কথা কোরআনে আল্লাহ পাক একবার না দুইবার না তিনবার না প্রায় ৯৭ বার বলেছেন কোরআনের সর্বশেষ যেই জায়গার মধ্যে আল্লাহ পাক ঈমানের কথা বলছেন সূরাতুল আসর এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন বান্দা তোমরা সবাই ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতিগ্রস্ত তবে তোমাদের মধ্যে যারা ঈমান আনবা আর আমলে সালেহ করবা তোমরা ক্ষতিগ্রস্ত হবা না তোমরা সফল কাম হয়ে যাবা আর পরকালেই তোমরা মুক্তি পেয়ে যাবা তাহলে আমার মুসলমান ভাইরা এক নম্বর বিষয়ের নাম হচ্ছে ঈমান
আর ইমানটা হতে হবে কেমন সেটাও আল্লাহ কোরআনে বলছে তোমার মতো ঈমান অর্জন করলে হবে না তোমার বাবার মতো ঈমান অর্জন করলে হবে না তোমার দাদার মতো ঈমান অর্জন করলে হবে না কার মতো ঈমান অর্জন করতে হবে কোরআনে আল্লাহ বলে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা الا انهم هم السفهاء ولكن لا يعلمون জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমিনু কামা আমানান নাস তোমরা ঈমান আনো সাহাবায়ে কিরামের মতো ঈমান সাহাবায়ে কিরাম কত মজবুত ঈমান অর্জন করেছেন ওরকম একটা মজবুত ঈমান অর্জন করো সাহাবায়ে কিরামের মতো ঈমান অর্জন করো সাহাবায়ে কিরাম কেমন ঈমান অর্জন করেছেন হযরত বেলালের কথা আপনারা জানেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কালো একজন মানুষ ঠোঁটগুলো খুব মোটা মোটা দেখতে তেমন সুন্দর লাগে না চেহারাটা তেমন দেখতে সুন্দর লাগে না ভালো লাগে না যে কেউ দেখলে পছন্দ করবে না আর এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কালিমার দাওয়াত কবুল করলেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন তার মনে ছিল একজন কাফের তিনি ছিলেন একজন গোলাম তার মনি বেলালকে বলল বেলাল আমার ঘরে থাকো আমার সব কিছু খাওয়া দাওয়া করো আর তুমি মনিপ মেনেছো আরেকজনকে আল্লাহ মেনেছো আরেকজনকে নবী বলে বিশ্বাস করেছো মোহাম্মদকে বেলাল চরম কষ্ট দিব যদি তুমি আল্লাহকে অস্বীকার না করো বেলাল বলে না 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 ঈমান ছাড়তে পারবো না সব কিছু ছেড়ে দিব আল্লাহু আকবার তার মনিপ উত্তপ্ত বালুকণার মধ্যে প্রচন্ড রোদ রোদের কারণে মাটিতে পা রাখা যায় না বালুময় ময়দান একেবারে উত্তপ্ত হয়ে গেছে গরম হয়ে গেছে হযরত বেলালকে চিত করে শোয়া দিল তার চোখ আর চেহারা সূর্যের দিকে এইভাবে দল্ল সূর্যের দিকে তাকাইতে পারে না প্রচন্ড গরমের মধ্যে পুরো শরীর থেকে ঘাম বের হচ্ছে শুধু তা না বলো হলো ঈমান ছাড়ো না হয় এভাবে তোমাকে মৃত্যুবরণ করতে হবে বেলাল বলে না না ঈমান ছাড়তে পারবো না সব কিছু ছেড়ে দিব তার বুকের মধ্যে ভারী একটা পাথর চাপা দেওয়া হলো আর তিনি কথা বলতে পারেন না জবান বন্ধ হয়ে গেছে কথা বলতে পারেন না এত কষ্ট উত্তপ্ত রোদের মধ্যে প্রচন্ড রোদের মধ্যে যদি আপনার মাথার মধ্যে বোঝা থাকে আপনি হাঁপায়া যান বেলালের মাথার মধ্যে বোঝা না তার বুকের মধ্যে বোঝা বুকের মধ্যে বাড়ি পাথর চাপা দেওয়া তার জিব্বাটা বের হয়ে গেছে ঠোঁটটা লড়ায় জিব্বাটা লড়াইতে পারে আর শুধু বলে আহাত 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 তিনি বলেন আল্লাহ এক আল্লাহ এক লা শরীকা লাহ তার কোনো শরীক নাই তার কোনো শরীক নেই আমি আল্লাহকে অস্বীকার করতে পারবো না আল্লাহকে ভুলতে পারবো না আহার এত কষ্ট তবু তিনি ঈমান ছাড়েন না তার মরি মক্কার দুষ্ট ছেলেদেরকে লেলাইয়া দিল বলল বেলালের গলার মধ্যে রশি তোমরা বাঁধো রশি বেঁধে ওই মক্কার অলিগলি পাথরময় রাস্তা আরে মাগরিবের নামাজ এই মাঠের মধ্যে আমি পড়েছি আপনারা পড়েছেন পাথর মধ্যে অনেক ময়লা আবর্জনা এই মাঠের মধ্যে আছে এই ময়লা আবর্জনার মধ্যে কার্পেট বিছানো হয়েছে অনেক ছোট ছোট বালুকণ এখানে আছে আমি যখন আত্মাহিয়াত সুরতে বসলাম ঠিক মতো বসতে পারি না পায়ের মধ্যে আমি ব্যথা
অনেক মুসল্লিরা ঠিকমতো আত্তাহিয়াতুল সুরতে বসতে পারে নাই পায়ের মধ্যে ব্যথা পায় তারা হযরত বেলালকে ওই পাথরময় রাস্তা দিয়া গলার মধ্যে রশি টেনে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত টেনে হেসরে নিয়ে যায় আর পিঠ ক্ষত অবিক্ষত হয়ে গেল রক্তে রঞ্জিত হয়ে গেল তবু তিনি ইমান ছাড়েন না মুখে বলে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহ লা শারীকা লা আল্লাহর কোন শরীক নেই হযরত বেলাল তখনও ইমান ছাড়েন না তিনি বারবার বলে রব্বুনা আল্লাহ আল্লাহ আমার রব আরশে আজিম থেকে আল্লাহ পাক বেলালের সব কিছু দেখেন আর জিব্রাইল আমিনকে বললেন জিব্রাইল তুমি যাও আমার হাবিবের কাছে যাও সুসংবাদ নিয়ে যাও শুধু বেলাল নয় কিয়ামত পর্যন্ত এই ঈমানের উপর ত্যাগ স্বীকার করে কষ্ট নির্যাতন ভোগ করে যারা অটল অবিচল থাকবে আমি আল্লাহ তাদের মৃত্যুর সময়ে জান্নাতের সুসংবাদ শোনাইয়া দিব وقال الله تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا الله বলে যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ ثم استقاموا অতঃপর এই কথার উপর অটল অবিচল শুধু মুখে বলেই না খুব ভিতর থেকে বিশ্বাস করে ইয়াকিন করে আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে মহব্বত করে দুনিয়ার কোনো সাধারণ মুসিবতের কারণে আল্লাহ থেকে পিছনে চলে যায় না পিছনে হটে যায় না এমন মজবুত ঈমানদার যারা তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা মজবুত ঈমানদার যারা তাদের মৃত্যুর সময় আল্লাহ পাক তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাদের মৃত্যুর সময় আল্লাহ পাক তাদের প্রতি রহমত নাযিল করবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তাদের মৃত্যুর সময় ঈমানদারের মৃত্যুর সময় আল্লাহ পাক জান্নাত থেকে রহমতের ফেরেশতা পাঠায়া দিবেন তাদের হাতে থাকবে ফুলের শুভেচ্ছা জান্নাতে ফুলের শুভেচ্ছা জান্নাতি মানুষটার ওই ঈমানদার মানুষটার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত শুধু রহমতের ফেরেশতা দেখবে আর কিছুই দেখবে না ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আয় ইমানদার ব্যক্তি তোমার এই মৃত্যুর সময় তোমার আত্মীয় স্বজন কান্না করে তোমার ছোট ছোট ছেলে মেয়ে কান্না করবে তোমার আত্মীয় স্বজন তোমার জন্য কান্না করবে তোমাকে তোমার তোমাকে হারানোর ব্যথায় তারা ব্যথিত হয়ে যাবে কিন্তু রহমতের ফেরেশতা আপনাকে বলবে আপনার কোনো ভয় নাই আপনার কোনো টেনশন নাই ওয়াবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন ফেরেশতারা বলবে মুমিন বান্দা কষ্ট করে ঈমানের উপর অটল অবিচল ছিলা আল্লাহ পাক তোমার মৃত্যুর সময় তোমাকে জান্নাতের সুসংবাদ দিছে তাহলে আমার মুসলমান ভাইরা পূর্ণাঙ্গ মুসলমান যদি হতে চাই তাহলে এক নম্বরে ঈমান মজবুত একটা ঈমান আপনাকে অর্জন করতে হবে শিরিক মুক্ত একটা ঈমান আপনাকে অর্জন করতে হবে যে ঈমানের মধ্যে শিরিক থাকবে না শিরিকের কোন দুর্গন্ধ সেখানে পাওয়া যাবে না শিরিক মুক্ত একটা ঈমান অর্জন করতে কিন্তু আহারে দুঃখ আফসুস মুসলমান দাবি করে মুসলমান কিন্তু কত শিরিকি কাজের সঙ্গে জড়িত হয়ে যায় নিজেও জানে না নিজেও বুঝে শিরিক হয়ে যাচ্ছে
তার দ্বারা শিরিক হয়ে যাচ্ছে তার ঈমান চলে যাচ্ছে কিন্তু সেও বুঝেও না তার মুসলমানিত্ব খতম হয়ে যাচ্ছে এইজন্য প্রিয় ভাইরা ঈমানের মধ্যে শিরিক আনা যাবে না নির্ভেজাল একটা মজবুত একটা ঈমান আপনি অর্জন করেন শিরিকের ভয়াবহতা খুব বেশি কোরআনে আল্লাহ বারবার বলছেন বান্দা গুনাহ করবা আমি আল্লাহ চাইলে ক্ষমা করব চাইলে ক্ষমা করব না চাইলে আযাব দিব কিন্তু যদি শিরিক করো আমি আল্লাহ কখনোই ক্ষমা করব না নাউযুবিল্লাহি মিন জালিক وقال الله تعالى ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا الله বলেন যে আমি আল্লাহ শিরিক ছাড়া সব চাইলে maaf করে দিব সুবহানাল্লাহ পড়বেন না তাওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ চাইলে ওগুলো ক্ষমা করবে কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ কখনো maaf করবে না এই কারণে শিরিক মুক্ত একটা ঈমান অর্জন করেন বিশ্ব নবী বলেছেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات الله ربي محمد عربي صلى الله عليه وسلم أما كي دوش تي بيشوي أبودش ديئتين كوي تي بيشوي آرو جوري كوي تي دوش تي بيشوي الله نبي أما كي أبودش ديئتين ایک نمبر الله نبي معاذ بن جبل كي بولتين لا تشرك بالله وإن قطعت وحرقت ها معاذ যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় টুকরো টুকরো করে দেওয়া হয় তবু তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না তোমাকে জ্বালিয়ে দেওয়া হবে টুকরো টুকরো করা হবে তবু ঈমান ছাড়া যাবে না আল্লাহর সাথে শরীক করা যাবে আল্লাহর সাথে শরীক করা যাবে না ফেরাউনের একজন বান্দী ছিল নাম ছিল মাসেতা নাম কি মাসেতা ফেরাউন তার একটা পালক মেয়ে ছিল পালক মেয়ে এমন খোদা মায়াবুলা কিছুই হইতে পারে নাই খোদা দাবি করছে না বড় খোদা না ছোট খোদা বড় খোদা দাবি করছে না ছোট খোদা কোরআনে আল্লাহ কয় ফাকালা আনা রব্বুকুমুল্লাহ আলা ফেরাউন কইছে আমি বড় খোদা এমন বড় খোদা একটা মায়া পোলো হইতে পারে নাই এই ফেরাউন তার একটা পালক মেয়ে ছিল পালক মেয়েকে লালন পালনের জন্য একজন বুয়া রেখেছিল নাম ছিল মাসেতা এই ফেরাউনের এই পালক মেয়ে একদিন গোসল করে আসছে গোসল করে আসার পরে তার মাথার চুল চিরুনি দিয়ে আশ্রয় দিচ্ছে ওই কাজের বুয়া মাসেতা তো চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে সে বলছে বিসমিল্লাহ কি বলছে সবাই বলেন না কি বলছে বিসমিল্লাহ প্রত্যেকটা কাজের শুরুতে কি বলতে হবে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে কি বলতে হবে বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়েন আল্লাহ বরকত দিবে হাদিসে আসছে যেই কাজের যেই কথা যেই কাজের মধ্যে বিসমিল্লাহ নাই ওটা বরকতহীন ওটার ভিতরে কোনো বরকত নাই মা সেটা বিসমিল্লাহ বলে চিরুনি উঠাইছে ফেরাউনের পালক মেয়ে বলছে তুমি কি বললা কার নামে চিরুনি উঠাইলা তুমি কি আমার বাবাকে খোদা বলে বিশ্বাস করো না বলে না তোমার বাবাকে খোদা বলে বিশ্বাস করি না কাকে বিশ্বাস করো মা সেটা বলে আমি এমন একজনকে খোদা বলে বিশ্বাস করি যিনি আমার খোদা তোমার খোদা তোমার বাবার খোদা সবার খোদা বলেন আল্লাহু আকবার
বলে তুমি আমার বাবাকে বিশ্বাস করো খোদা বলে মেনে নাও না হয় বাবাকে বলে দিব বলে যাও বলে দাও কোনো তোয়াক্কা করি না ইমানদারের একটা সাহস আছে কি নেই আছে কথা কয় না আছে ইমানদারের কোনো ভয় আছে না হ্যাঁ না গোটা বিশ্ব এক দিকে একজন ইমানদার আরেক দিকে কারণ ইমানদার খুব ভালোভাবে বিশ্বাস করে আমার সাথে দুনিয়ার কোনো শক্তি নাই আমার সাথে পৃথিবীর কোনো শক্তি নাই আমার সাথে একটা শক্তি আছে ওই এক শক্তি যার সাথে থাকবে দুনিয়ার কোনো অপশক্তি তাকে কোনো ক্ষতি করতে পারবে না কথা বলেন ঠিক না ঠিক যালিকা বিআন্নাল্লাহ মাউলাল্লাযীনা আমানু ওয়ান্নাল কাফিরিনা লা মাউলা লাহুম মুমিনদের সাথে একজনের সাহায্য আছে এটা কোন সাহায্য কার সাহায্য জোরে কর না কার সাহায্য আল্লাহর সাহায্য তো ফেরাউনের ওই কাজের মেয়ে বলে যাও বলে দাও আমি কোন তোয়াক্কা করি না তখন ফেরাউনকে বলল ফেরাউন বলে তুমি আমাকে খোদা বলে মানো না বলে না তোমাকে শাস্তি দিব কি শাস্তি বিশাল তেল গরম করা হলো প্রথমে ওই মাসেদার একটা ছেলে ছিল হাঁটতে পারে ওই ছেলেটাকে ওই উত্তপ্ত ভাজা ভাজা অনেক গরম ওই তেলের ভিতরে ফেলে দেওয়া হলো সাথে সাথে হাড্ডি মাংস আলাদা হইয়া বোনা হয়ে গেল এবার বলে মা সেটা আমাকে খোদা বলে বিশ্বাস করে বলে না খোদা বলে বিশ্বাস করব না আমার খোদা একজন তিনি হলেন আল্লাহ বলে তোমার যে ছোট্ট সন্তান তোমার দুধ পান করে এই সন্তানকেও আমি এই তেলের মধ্যে ফেলে দিব বলে ফেলে দাও এবার ওই ছোট্ট সন্তানকে তেলের মধ্যে ফেলে দিল সাথে সাথে সন্তানটা তেলের মধ্যে ভাজা ভাজা হইয়া হাড্ডি মাংস রক্ত সবকিছু আলাদা হইয়া গেল এবার মা সেতার পালা মা সেতাকে তেলের মধ্যে ফেলে দিবে তার চক্ষু দিয়ে পানি পড়ে ফেরাউন মনে করেছে মা সেতার মনটা বুঝি নরম হইয়া গেছে বলে মা সেতা এখন দিল নরম হইয়া লাভকে আগে বললে তোমার সন্তানগুলো বেঁচে যাইত বলে না বাঁচার জন্য কাঁদি না একটা রিকোয়েস্ট আপনার কাছে করি আমাকে তেলের মধ্যে ফেলানোর পরে আমার সন্তানের হাড্ডি আমার হাড্ডি একসাথে করে একটা কবরের মধ্যে কবর দেবেন এটা হচ্ছে আমার শেষ কথা বলে তাই হবে অসুবিধা নাই এবার মা সেতাকে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো সাথে সাথে হাড্ডি মাংস আলাদা হয়ে গেল ফেরাউন হাড্ডিগুলো একসাথে জমা করে একটা কবরের মধ্যে রেখে দিল মেরাজের রজনীতে বিশ্ব নবীকে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গেছে প্রথমে জিব্রাইল আমিন নিয়ে যাওয়ার পথে একটা কবর থেকে সুঘ্রাণ আসে জিব্রাইল আমিনকে প্রশ্ন করে হে জিব্রাইল এটা কার কবর কি এন কেন এই কবর থেকে ঘেরান আসে এবার জিব্রাইল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ফেরাউনের একটা বাদী ছিল নাম ছিল মাশেতা ওই মাশেতা ঈমান আনার কারণে ওই ফেরাউন তাকে এইভাবে তেলের মধ্যে দিয়ে মারে ফেলাইছে ওই মাশেতা এবং তার সন্তানের কবর এইটা ওই কবর থেকে আল্লাহ তাআলা জান্নাতি ঘেরান বের করে দিচ্ছে সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা যদি আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে চাই পাঁচটি বিষয়ের দরকার এক নম্বর হলো একটা মজবুত ঈমান আপনাকে অর্জন করতে হবে শিরিক মুক্ত একটা ঈমান অর্জন করতে হবে শিরিক মুক্ত একটা ঈমান যদি অর্জন করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে মুক্তি দিয়া দিবে দুই নম্বর বিষয় ইবাদত আর এই ইবাদত করার জন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন কি জন্য পাঠাইছেন ইবাদত করার জন্য পাঠাইছেন আমরা দুনিয়ার সব কিছু করি কিন্তু ইবাদত করি না দুনিয়ার সব কিছু করি কিন্তু ইবাদত আমাদের দ্বারা হয় না ইবাদত আমরা করি না
কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বারবার ইবাদতের কথা বলছেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বেশি পরিমাণে ইবাদত করার তৌফিক দান করেন আমিন এই হায়াতকে আপনি নষ্ট করবেন না এই হায়াতকে আপনি ইবাদতের মাধ্যমে কাজে লাগান এই হায়াত প্রসঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন তিন নম্বর বিষয় কি ছিল লেনদেন তিন নম্বর বিষয় কি ছিল লেনদেন অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু লেনদেন ক্লিয়ার না ঠিক কি না লেনদেন ক্লিয়ার না আয় রুজি হালাল না হারাম সুদ ঘুষ আছে কি নাই অনেকে আছে লেনদেন করে একজনের কাছ থেকে টাকা নেয় এক কথা বলে টাকা নেয় কিন্তু সময় মতো টাকা দেয় না মরণের আগে দেওয়ার ইচ্ছাও করে না আমার কাছ থেকে ঢাকার এক মসজিদের সেক্রেটারি সাহেব 10,000 টাকা নিছে 15 দিনের কথা কইলা আজকে 6 মাস এখনো 1,000 পাই ওইটা খোঁজ খবর নিলাম একজনের কাছ থেকে ভাই 1,000 টাকা দিব না কয় হুজুর দাবি ছাইড়া দেন ওইটা দিব না মুসলমান মুসলমান কিন্তু লেনদেন ক্লিয়ার না পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবেন না যদি আপনার লেনদেন ক্লিয়ার না হয় লেনদেন ক্লিয়ার করেন পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য আপনার লেনদেন আয় উপার্জন হালাল পন্থায় হতে হবে যদি হারাম পন্থায় হয় আপনি মুসলমান হতে পারবেন না চার নাম্বার সামাজিকতা ঠিক রাখতে হবে বিস্তারিত আলোচনার দাবি রাখে এগুলো আপনার মায়ের সাথে আপনি কেমন আচরণ করবেন আপনার বাবার সাথে কেমন আচরণ করবেন আপনার ভাইয়ের সাথে কেমন আচরণ করবেন মসজিদের ইমাম সাহেবের সাথে কেমন আচরণ করবেন এটাও কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে আপনার মন ঘোরা পদ্ধতিতে যদি এগুলো করেন আপনি মুসলমান হতে পারবেন না পাঁচ নাম্বার আপনার চরিত্র স্বভাব চরিত্র ঠিক হতে হবে আপনার বাহ্যিক একটা চরিত্র আছে অভ্যন্তরীণ একটা চরিত্র আছে এই চরিত্রগুলো ঠিক হতে হবে ঠিক করতে হবে যদি ঠিক না করেন কোরআন সুন্নাহ মোতাবেক না করেন তাহলে আপনি মুসলমান হতে পারবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে এই কয়েকটি বিষয়ের উপর আমল করে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার তৌফিক দান করেন তাহলে বলেন যদি পূর্ণাঙ্গ মুসলমান না হই কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়া যাবে না কিয়ামতের দিন সন্তান কাজে আসবে মাল কাজে আসবে কাজে আসবে একটা বিষয় পরিশুদ্ধ আত্মা পরিশুদ্ধ আত্মা অর্জনের জন্য আপনাকে পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য কয়টা বিষয় জরুরি এভাবে একটু হাত ওঠান কয়টা বিষয় জরুরি পাঁচ বিষয় জরুরি এক নম্বরে সবাই একটু কথা বলেন এক নম্বরে দুই নম্বরে ইবাদত দুই নম্বরে ইবাদত তিন নম্বরে লেনদেন তিন নম্বরে চার নম্বরে সামাজিকতা চার নম্বরে পাঁচ নম্বরে স্বভাব চরিত্র পাঁচ নম্বরে স্বভাব চরিত্র আলোচনা তো শেষ করে তাহলে কয়টা বিষয় জরুরি কয়টা বিষয় পাঁচ বিষয় পাঁচ বিষয়ের মধ্যে সর্বশেষ হচ্ছে আপনার স্বভাব চরিত্র সর্বশেষ কি বিষয় আপনি যে চরিত্রটা অর্জন করবেন আপনি যে পোশাক পরিধান করবেন এটা হচ্ছে আপনার বাহ্যিক একটা স্বভাব এই পোশাকটা আপনি কার সাথে মিলিয়ে পড়ছেন আপনি চুল কাটবেন কার সাথে মিলিয়ে চুল কাটছেন এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে মিলায় দেখেন এগুলো কার সাথে মিলাচ্ছেন কোন খেলোয়াড়ের সাথে আজকে আমাদের কত যুবক ভাইরা তার পছন্দের খেলোয়াড়ের সাথে মিল রেখে পোশাক পরে প্যান্ট পরে তারপরে চুল কাটে আছে কি নাই কিন্তু এটা যদি না রেখে আপনি বিশ্ব রবির সঙ্গে মিলাইতে পারেন আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আপনার হাসরটা বিশ্ব রবির সাথেই হয়ে যাবে জোরে কোন না সুবহানাল্লাহ কারণ যার সাথে যার মহব্বত তার সাথে তার জোরে কোন না যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত এটা আমার কথা না বিশ্ব নবী বলছেন একজন সাহাবী বিশ্ব নবীর কাছে আসতে আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে আল্লাহর হাবিব বলছে আমার সাহাবী কিয়ামতের জন্য পাগল পারা কেন হয়ে গেল কিয়ামতের জন্য কি প্রস্তুতি তুমি নিয়েছো বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমার কোনো আমল নাই আমার কোনো প্রস্তুতি নাই তবে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহর রাসূলকে ভালোবাসি কাকে ভালোবাসে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে এবার বিশ্ব নবী বলছেন হে আমার সাহাবী এই যে তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন এই ভালোবাসাই তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে ভালোবাসা রাখতে হবে একজনের সাথে স্বভাব চরিত্র গ্রহণ করতে হবে একজনের তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার স্বভাব চরিত্র তার আদর্শ আমরা গ্রহণ করতে পারি তাহলেই পরকালে মুক্তি পাওয়া যাবে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা একটু আগে যেটা বলছি যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত আপনি রাসূলকে ভালোবাসেন কোরআনে আল্লাহ রাসূলকে ভালোবাসার কথা বলছে কাকে ভালোবাসার কথা বলছে রাসূলকে ভালোবাসার কথা বলছে যদি আপনি রাসূলকে ভালো না বাসেন তাহলে আপনি পরকালে মুক্তি পাবেন না পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবেন না ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর হাবিব বলছে যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি তোমার মা বাবা পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার জন্য রাসূলের ভালোবাসা শর্ত রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসেন আসছে রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে যদি রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে পারেন তাহলে আপনার ঈমান কেবল পূর্ণাঙ্গ হবে আর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসার তরিকা কি হবে মুখে বলবেন রাসূলকে ভালোবাসি মুখে বলবেন রাসূলকে ভালোবাসি কিন্তু রাসূলের তরিকা মানবেন না রাসূলের আদর্শ গ্রহণ করবেন না আপনি ব্যক্তিগত জীবন আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আপনার রাষ্ট্রীয় জীবন কাফেরদের অনুসরণ করবেন আর আপনি দাবি করবেন মুসলমান রাসূলের উম্মত কশিন কালো এটা হতে পারে না আমার মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা আল্লাহর কসম খেয়ে বলছি আপনি যতক্ষণ পর্যন্ত আপনার এই ব্যক্তিগত জীবন আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আপনার রাষ্ট্রীয় জীবন যতক্ষণ পর্যন্ত রাসূলের সুন্নত দিয়া না সাজাইবেন ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবেন আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের সুন্নতের ইত্তেবা করে রাসূলের আশিক হয়ে বেশি পরিমাণে আমল করে পরকালে মুক্তির ফয়সালা করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু